তো বর্তমান আসি যাইছি খরা দিন তেবে খরা দিন কিপর ভাবে আপনার পেটক যত্ন নেবে তেবে পেট ভিতরে মু আজ আপনার কবি যদি আপনার কুকুর রাখছেন কুকুর মানক যত্ন কিপর খরা দিন নেবে তেবে আপনার মানে যেমতি জানিথিবে এই জিনিসটি বহুতই আপনার জানিবা দরকার আপনার মানে যেতে জানিবে সেতে আপনার লাভকারী রহিব তেবে আপনার মানক পাই খাস ভিডিওটি নিয়ে আসছি ওড়িয়া পেট দুনিয়াকু আপনার স্বাগত করুছি আগুক যদি এমতি ভিডিও দেখিবা চাহুচন্তি আমার চ্যানেল সহ জড়িয়ে দিওন্তু আর সাবস্ক্রাইব করিকি ঘন্টা আইকনকু বজাই দিওন্তু চালু জাঁয়া কিপর ভাবে আপনার খরাদিনে আপনার কুকুরর যত্ন নেবে তবে আপনার যে জাঁথে বর্তমান খরা 40 ডিগ্রি অলরেডি টপিগলা বহু জায়গায় যদি কহবা আমরা খাস করে ভুবনেশ্বর কথা যদি দেখবা তবে 40 উপরক খরা হচ্ছে আগুক আহরি খরা অধিক হব তবে 45-46 ডিগ্রি খরা হয়ে যাই পারে তবে এইটি আপনার কুকুর উপরে খরার প্রভাব পড়ব সাধারণ মনুষ্য উপরে মানুষ উপরে যেমনি পড়ুছি কুকুর উপরে সেমতি পড়ব কিন্তু আমি যেমনি আমার জাঁপারছ আমি এত গরম হচ্ছে আমি ফ্যানটা লগাইলু এসিটা লগাইলু সেমতি আপনার পেটকু কি সেই জিনিসটি আপনার জাঁব বা সহায়তা করবে সেইটি আপনার মানে এই জিনিসগুলো আগুন জাঁ রাখা দরকার তেমন আপনার মানে যেকোন ব্রিডর কুকুর রাখি থাকে না কী আর মুখ্য যদি কোট কথা কহবা আপনার সর্ট লং কিংবা মিডিয়াম এই যদি আপনার রাখি যেমনি হলে তো নিহতি রাখিবে সে যেকোন ব্রিডর কুকুর হোক থাকে না কী তেমন আপনার এক্সট্রা কেয়ার নেওয়া পড়ব প্রথমে দেখন্তু খরা দিন আপনার উইকলি কুকুরকে গাধাঁতু যাফলে কুকুরর বডি টেম্পারেচর হোক কিংবা তার যে খরাদিন যে তার রুম কিংবা স্কিনে যদি কিছু প্রোবলেম যদি অধিক হোথায় তবে এই জিনিসটি তাকে প্রিভেন্ট করব উইকলি খরাদিনে আপনার কুকুর গাধাঁতু মনে করতু সপ্তাহ থাকে তো যেমতি হলে গাধাঁতু ফার্স্ট টিপস এইটা রহব যেটা কি বহু কুকুর দরকার যদি লম্বা যদি কবি লম্বা রুম বা আপনার যে লং হেয়ার যেমনি আপনার জর্মান সেপট হল সেন্ট বর্নার্ড হল গোল্ডেন রিট্রিভর হল তারপর হস্কি হল এইপরি ব্রিড কুকুর সাধারণত অলগা ব্রিড যে সর্ট মানে সর্ট হেয়ার ব্রিড অপেক্ষা টিকি অধিক টিকি আপনার খরাদিন টিকি যত্নবান হওয়া পড়ব এইটা হচ্ছে মুখ্যতঃ দ্বিতীয় কথা হল আপনার পাখে যেকোন ব্রিড থাকে না কী আপনার তার যে অডি টেম্পারেচর সবুলে দেখা পড়ে তার বডি টেম্পারেচর কেতে রয়েছে দেখিপার্থে আপনার বহু জায়গায় গোটে গোটে জায়গায় কুকুর বডি টেম্পারেচর বহু হয়ে থাকে সাধারণত যেমনি মানুষকে সনস্ট্রোক হয়ে থাকে কুকুর মানুষ হিস্ট্রোক হয়ে থাকে যেটা কি বহুত কহবা মানে খরাদিন সবুঠু ডেডলি জিনিস আপনার কুকুর যদি আপনার ঠিক টাইমে কেয়ার নেওয়া ঠিক সিম্পটম নদেখি পড়ছেন আপনার কুকুর অবস্থা আহরি খারাপ হয়ে পড়ে তেমন সবুলে তাকে গোটে থা জায়গা তো নুহ যেটা কুকুরের আপনার বডি টেম্পারেচর যেটা মিনিমম বডি টেম্পারেচর সেটি আপনার মানে রাখতু মেন্টেন করতু যদি আপনার তাকে গোটে এমতি জায়গায় বাঁধুঁচ যেটি ডাইরেক্ট খরা পড়ুছি তবে মু আপনার কহবি জমা বি সেমতি করতুনি সবুলে তাকে ছাইরে রাখতু দেখুন সাধারণত যদি খরাদিন অপেক্ষা অলগা দিন আমার যে টেম্পারেচর অটা দশটা পর্যন্ত খরা এত টাণ হয়ে নাই কিন্তু খরাদিনে সাতটা কিংবা আটটা খরা বহু টাণ হয়ে যাই যাফলে আপনার পেট বা খাস করে কুকুর উপরে এর প্রভাব পড়ি পারে তেমন আপনার মানে যদি কুকুর বাহারে বাঁধুঁচ দয়াকি সেমতি করতু না বহু লোক কম কিন্তু কি বাহারে ন বাঁধিকি যে গছ তলে বাঁধি দিকে গছ ছাই তলে কুকুর রহব সেইটা করতুনি দেখুন যদি ডাইরেক্ট খরা বি নপড়ুছে কিন্তু বাহার যে হ্যুমিডিটি অটা আপনার কুকুর উপরে প্রভাব পকাইব তেমন এইপরি ভুল করতু না কুকুরকে বাহারে বাঁধতুনি সাতটার হোক কিংবা সকাল ছটার মধ্যে বাঁধতুনি কেবে আপনার খরাদিন কুকুরকে যদি কহবা আপনার মানে ডাইরেক্ট সনলাইটে রাখতুনি এটা হচ্ছে মুখ্য টিপস আউ যদি আপনার কবি ফিজিকাল এক্সরসাইজ কথা খরাদিন সাধারণত যেহেতু গরম অধিক হয়ে থাকে তেমন আপনার কুকুর যদি অধিক আক্টিভিটি করছি ফিজিক্যাল আক্টিভিটি করছি ডিআডি খেলকুদ করছি তেমন আপনার মানে চেষ্টা করতে যেতে সকাল সকাল তাকে বুলাই পারবে আদি কবি তাকে যে চারটা কিংবা পাঁচটা বেড়ে বুলাউলে টিকি জস্ট সূর্য বুড়ুবে সেই টাইমে বুলা কারণ ডাইরেক্ট খরায় নেলে তাকে অধিক গরম লাগবে তাকে অবাগিয়া লাগবে তেমন সকাল সকাল যেতে সকাল আপনার অর্লি মর্নিং আপনার কুকুরকে বুলাই নিউ আর সন্ধ্যা যদি কবি সন্ধ্যা জস্ট আরম্ভ হচ্ছে আপনার যে চারটা বেড়া বুলাউবে সেই জিনিসটি করতু এবং চারটা বেড়ে বুলাতে না চারটা বেড়ে বহু গরম হচ্ছে হ্যুমিডিটি খাস করে যদি কবি সে ওড়িশা যেকোন জায়গা হোক না কাইকি আপনার খরা বহু অধিক রয়েছে এটা লাগে দ্বিতীয় টিপস তৃতীয় টিপস রহব আপনার কুকুর পাখে সফিসিয়েন্ট পা রাখতু আপনার
ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ବି ଆପଣ କୌଣସି ବ୍ରିଡ଼୍ ରଖୁଛନ୍ତି ତା'ର ଯଦି କହିବି ପାଣି ତା ପାଖରେ ମୁଖ୍ୟତଃ ରଖନ୍ତୁ, ଅଧିକ ରଖନ୍ତୁ। ବହୁତ ଜାଗାରେ କ'ଣ ହେଇଥାଏ କି ଆପଣ ଯଦି ଜବ୍କୁ ଯାଉଛନ୍ତି, ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି, ତେବେ ଆପଣମାନେ ପାଣି ଯେତିକି ଦେଇଥାନ୍ତି ଆପଣଙ୍କର ପପି କିମ୍ବା କୁକୁର ସେତିକି ପାଣି ଅଲରେଡ଼ି ପିଇ ଦେଇଥାଏ। ତେଣୁ ଏମିତି ଗୋଟେ ସିଷ୍ଟମ୍ ଆପଣ ଦେଖନ୍ତୁ କିମ୍ବା କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ସଫିସିଏଣ୍ଟ ପାଣି ସେ କୁକୁର ପାଖରେ ରହିବ। ଯଦି ଆପଣ ଘରେ କିଏ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ସବୁବେଳେ କହିଦେଇକି ଯାଇଥାନ୍ତୁ ଯେ ଯେଉଁ ପାଣି ତା'ର ଜାଗା ଅଛି ସେ ଯେତିକି ପିଉଛି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାକୁ ଫିଲ୍ କରିଦିଅନ୍ତୁ। କାରଣ ଦେଖନ୍ତୁ ବହୁତ ସମୟରେ କ'ଣ ହେଇଥାଏ, କୁକୁର ପାଣି ପିଇପାରିନଥାଏ, ପାଣି ଚାହିଁକି ମଧ୍ୟ ପିଇପାରିନଥାଏ, ତା ନାକ ପାଟି ଫାଟି ସବୁ ଶୁଖିଯାଇଥାଏ ଏବଂ ସେଇଟା ତା'ର ହେଲ୍ଥ ଉପରେ ଆହୁରି ଖରାପ ପ୍ରଭାବ ପକାଇବ। ତେଣୁ ସଫିସିଏଣ୍ଟ ପାଣି ରଖନ୍ତୁ। ଆଉ ପୁରା ଯଦି କହିବି ଆହୁରି ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଟିପ୍ସ ଦେବାକୁ ଚାହିଁବି, ଯଦି ଆପଣମାନେ ଏସି ଅଛି ଆପଣଙ୍କ ଘରେ, ଏସି ଅଲରେଡ଼ି ଇନଷ୍ଟଲ୍ ଯଦି ଅଛି, ତେବେ ଖରାବେଳିଆ ଯେଉଁ ଟେମ୍ପରେଚର ଆପଣଙ୍କୁ ବହୁତ ହାଇ ହେଇଯାଉଛି, ସେଠି ଆପଣ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ କୁକୁରକୁ ଏସିରେ ରଖିବାକୁ। କାରଣ ଦେଖନ୍ତୁ ସାଧାରଣତଃ ଆମର ଯେଉଁ ଟାଇମିଂ ରହୁଛି 12 to 3 କିମ୍ବା 12 to 3 ମୁଖ୍ୟ କଥା କହିବା, 12 to 3 ଏତେ ଖରାର ଯଦି କହିବି ପ୍ରକୋପ ବହୁତ ଅଧିକ ହୋଇଥାଏ। ଯଦି ହ୍ୟୁମିଡ଼ିଟି କହିବି ସେଇ ଟାଇମ୍ରେ ମଧ୍ୟ ହ୍ୟୁମିଡ଼ିଟି ମଧ୍ୟ ଏବଂ ଯେଉଁ ହିଟ୍ ମଧ୍ୟ ଦୁଇଟାକୁ ମିଶିକି ଆପଣଙ୍କ କୁକୁର ହେଲ୍ଥକୁ ଖରାପ କରିଦେଇପାରନ୍ତି। ତେଣୁ ଆପଣ ଯଦି ଏସି ଆଭେଲେବୁଲ୍ ଅଛି, ଏସି ରହୁଛି, ଆପଣ ଏସି ଲଗାନ୍ତୁ। କିମ୍ବା ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ମୁଁ ଗୋଲୁ ପାଇଁ ଗୋଟେ ଫ୍ୟାନ୍ ଲଗେଇଛି, ଯେଉଁ ଫ୍ୟାନ୍ଟିକି 24 ଘଣ୍ଟା ଚାଲିଛି, 24/7 ଚାଲୁଛି। ଆପଣମାନେ ମଧ୍ୟ ସେମିତି ଗୋଟେ ଫ୍ୟାନ୍ ଇନଷ୍ଟଲ୍ କରନ୍ତୁ, ବଜାରରେ ଏକ ବହୁତ କମ୍ ଦାମ୍ରେ ଆପଣଙ୍କୁ ଛୋଟ ଫ୍ୟାନ୍ ମିଳିଯିବ, ତା ଇଲେକ୍ଟ୍ରିକ୍ କନଜପ୍ସନ୍ ବି ଏତେ ରହିବନି। ତେଣୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ କଞ୍ଜୁସି ନ କରି, ଆପଣ ଯଦି ଆପଣଙ୍କ ପୋଷା କୁକୁରକୁ ଭଲ ପାଉଛନ୍ତି, ପୋଷା ବିଲେଇକି ଭଲ ପାଉଛନ୍ତି, ତେବେ ଯେମିତି ହେଲେ ଆପଣ ପେଟ୍ଙ୍କ ପାଇଁକା ଏଇଟା ଗୋଟେ ଇନଷ୍ଟଲ୍ କରନ୍ତୁ। ଫ୍ୟାନ୍ ହଉ ଏସି ଯଦି ଆପଣ ଇନଷ୍ଟଲ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ତେବେ ଆପଣ ଟିକେ କଷ୍ଟଲି ଆସିପାରିବ, ସେଇଟା ଆପଣଙ୍କ ଏନ୍ଭାରମେଣ୍ଟକୁ ଡିପେଣ୍ଡ କରିବ, ଆପଣଙ୍କ କୁକୁର କେଉଁ ଜାଗାରେ ଅଛି, ଏସି ଇନଷ୍ଟଲ୍ ହୋଇପାରିନି, ସେଇଟା ଆପଣଙ୍କୁ ଟିକେ ଟାଇମ୍ ଲାଗିବ। କିନ୍ତୁ ଫ୍ୟାନ୍ଟା ଆପଣ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆଣିକି ଇନଷ୍ଟଲ୍ କରିବେ। ସବୁବେଳେ ତା ବଡ଼ି ଟେମ୍ପରେଚର ଆପଣ ହାତ ମାରିକି ମଧ୍ୟ ଚେକ୍ କରନ୍ତୁ, ଆଉ କୁକୁର ଆପଣଙ୍କ ଆକ୍ଟିଭ୍ ରହୁଛି, କେତେ ଆକ୍ଟିଭ୍ ରହୁଛି ସେଇଟା ମଧ୍ୟ ଦେଖନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କୁ କିଛି ଅସୁବିଧା ହେବନି। ତେବେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ବହୁତ ହି ଆପଣଙ୍କ ପାଇଁ ଇଫେକ୍ଟିଭ୍ ରହିବ। ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି ମାନେ ମୋ ମୁଣ୍ଡରେ ଯେତିକି ଅଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଟିପ୍ସ ଦେଉଛି, କାରଣ ବହୁତ ଲୋକ ମୁଁ ଦେଖିଛି ଖରାଦିନ କୁକୁରଙ୍କ କେୟାର୍ ନେଇପାରନ୍ତିନି। ଆଉ ଖାସ୍ କଥା ଆପଣ ଯଦି କୁକୁର ନିଜେ ରଖିଛନ୍ତି କିମ୍ବା ଆପଣ ବାହାରେ ଯଦି କୌଣସି ବି ଜୀବଜନ୍ତୁ ଅଛନ୍ତି, ଆପଣ ଗୋଟେ ଜାଗାରେ ପାଣି ରଖିଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ସେ ଚଢ଼େଇ ହେଉ, କୁକୁର ହେଉ, ବିଲେଇ ହେଉ, ଗାଈ ମଧ୍ୟ ହେଉ, ସେ ଆସିକି ପାଣିଟା ପିଇପାରିବ, ଆଉ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ କିଛି ଅସୁବିଧା ହେବନି, ଆପଣଙ୍କୁ ଓଲ୍ଟି ତା'ର ବେନିଫିଟ୍ ମିଳିବ, ଆଉ ସେମାନେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବେ ତାଙ୍କ ହୃଦୟରୁ। ତେଣୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ନିଜ କୁକୁର ପାଇଁ ହେଉ କିମ୍ବା ବାହାର କୌଣସି ଜନ୍ତୁଙ୍କ ପାଇଁ ଯେମିତି ହେଲେ ଏଇ ଜିନିଷ ଗୁଡ଼ିକ କରନ୍ତୁ। ଆଉ ଖାସ୍ କଥା ଦୟାକରି ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଛି, ୱିକ୍ଲି ଆପଣଙ୍କ କୁକୁରକୁ ଗାଧାନ୍ତୁ। ଆଉ ଯଦି ତା'ର ସ୍କିନ୍ ରିଲେଟେଡ଼୍ କୌଣସି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି, ତେବେ ଯେମିତି ହେଲେ ନିଜ ଭେଟ୍ଙ୍କ ସାଙ୍ଗେ କନସଲ୍ଟ କରନ୍ତୁ। ଖରାଦିନେ ସ୍କିନ୍ ରିଲେଟେଡ଼୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହୋଇପାରେ, ତେଣୁ ଦୟାକରି ଆପଣ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ଯଦି ଅର୍ଲି ସିମ୍ପଟମ୍ସ ଦେଖୁଛନ୍ତି ତେବେ ଭେଟ୍ଙ୍କ ସାଙ୍ଗେ କନସଲ୍ଟ କରିବାକୁ। ଏଇଟା ଥିଲା ଗୋଟେ ବେସିକ୍ ଜିନିଷ ଯେଉଁଟାକି ଖରାଦିନେ ଆପଣମାନେ ଆପଣଙ୍କ ପେଟ୍ଙ୍କ ପାଇଁ କରିପାରିବେ, ଯାହାଫଳରେ ତା ହେଲ୍ଥ ଠିକ୍ ରହିବ, ତା ମନ ଖୁସି ରହିବ, ଆପଣ ମଧ୍ୟ ଖୁସି ରହିବେ। ତେବେ ଆଶା ଲାଗୁଛି ଓଡ଼ିଆ ପେଟ୍ ଦୁନିଆରେ ଆପଣଙ୍କୁ ଏଇ ଛୋଟିଆ ଭିଡ଼ିଓଟି ପସନ୍ଦ ଆସିଥିବ। ଆପଣ କ'ଣ ଭାବୁଛନ୍ତି ମତାମତ ଦେବାକୁ ଭୁଲିବେନି। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ସେୟାର କରନ୍ତୁ, ଆପଣଙ୍କ ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହ ଯେମିତି ହେଲେ ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଓଡ଼ିଆ ପେଟ୍ ଦୁନିଆକୁ। ମୁଁ ରହିଲି, ନମସ୍କାର।